ঢাকা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ব্রিসবেন অস্ট্রেলিয়াতে। সো এই ব্লগটা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে। আমি আজকে ঢাকা থেকে ফ্লাই করেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে। সো কাতার এয়ারলাইন্সে আমি যাচ্ছি দোহা। দোহাতে আমার 6 ঘন্টা লেওভার, তারপর ট্রানজিট পিরিয়ড শেষ করে আমি আরেকটা ফ্লাইটে উঠবো, কানেক্টিং ফ্লাইটে টু মেলবোর্ন, ব্রিসবেন অস্ট্রেলিয়াতে। তো ইট উইল টেক মেবি 14 আওয়ার্স, মানে 13-14 ঘন্টার জার্নি। তো আমি মোটামুটি জার্নিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা সৌদি না মিডিল ইস্টের কোথাও একটা আর কি সাগরের উপরে, এটা কাতারের কোনো একটা নতুন পাম আইল্যান্ড বানাচ্ছে বা বানায় ফেলতাম, যাই না, দূর থেকে এত বোঝা যায় না। সাগর উপরে দেখলাম এরকম অনেক রকম আইল্যান্ড বানায় রাখছে ওরা, মাথায় ঢুকে না এত ল্যান্ড থাকতো ওরা সাগরের উপরে এগুলো বানায় কেন, বটে ভালো ইচ্ছা, দূর থেকে সুন্দরই লাগে দেখতে। তো আমি আপনাদেরকে দেখাবো প্লেন থেকে ভিউ কীরকম, কারণ আমি নিজেও প্লেন থেকে দেখতে মানে পছন্দ করি। আমি সবসময় উইন্ডো সিট নেওয়ার চেষ্টা করি যখনই প্লেনে ফ্লাই করি। তো উইন্ডো সিট দিয়ে আমি পুরো দেখতে দেখতে যাই, মানে ছোটো ছোটো টাইনি টাইনি সব কিছু দেখা যায়, মানে এত উপর থেকে পৃথিবী দেখার একটা অন্যরকম মজা আছে। তো আমিও চেষ্টা করবো আপনাদেরকে এই মজাটা শেয়ার করার। তো এখন আমরা কাতারে ল্যান্ড করার একটু আগে, তো এইখানেও অনেকগুলো আইল্যান্ডের মতো সামনে আপনারা দেখতে পাবেন, আমি এগুলো ভিডিও করেছি। তো এই হইল আইল্যান্ড, এটা কী আইল্যান্ড জানি না, একটা কমপ্লিট আর একটা ইনকমপ্লিট, কিন্তু দেখেন সামনে কিন্তু কত ল্যান্ড, মানে পুরোটাই মরুভূমি, মানে মরুভূমির উপরেই তো ওই ল্যান্ড বালু উপরেই তো ঘর বাড়ি বানাইতেছে, তো মানে আসল জায়গায় বানাকে কী জানি বটে বার ওগো ইচ্ছা। তো এখন আমরা অলমোস্ট ল্যান্ড করে ফেলবো। এই যে ল্যান্ড করতেছি, ল্যান্ডিংটা এত স্মুথ ছিল যে কিছু বুঝি নেই, মানে কোনো ঝাঁকুনি ফাঁকুনি কিছু নাই, কোনো মানে ধাক্কা টাক্কা কিছু লাগে না, একদম স্মুথ। পাইলটটা ভালোই আসছিল, ভালো করে শিখছে উড়ানো। তো এই আমরা পুরো ল্যান্ড করে ফেললাম, নাও উই আর ইন ল্যান্ড, মানে আমরা আর আকাশে নাই, বাইচে গেছি। তারপরে আমি চলে যাব ইমিগ্রেশন টিমিগ্রেশন ক্রস করে দোহা, কানেকটিং ফ্লাইটের সময় আর কি, যেখানে মানুষ লবিতে ওয়েট টুয়েট করে আর কি, ওরকম জায়গা, ওইখানে অনেক শপিং মলের মতো অনেক দোকান টোকান হাবি যাবি। তো ওইগুলো আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন যেহেতু আবার ওই যে ফিফা ওয়ার্ল্ড কাপের ই চলতেছে, তো বেশ সুন্দর সাজানো গুছানো, মানে নতুন করে রিডেকোরেট করা আর কি, একটু স্পেশালি ফিফা ওয়ার্ল্ড কাপের থিমে। সো এগুলো দেখে ভালোই লাগছে, মানুষ দেখে খুব মজা টজা করতেছে, এখানে ফুটবলের মতো একটা ফিল বানায় রাখছে, এখানে মানুষ একটু খেলাধুলা করতেছে পোলাপাইন। আমি একটু চেষ্টা করছিলাম কিন্তু আমাকে কেউ নেয় নাই খেলায়। তো যাই হোক, তারপরে একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, এই করতে করতে 6 ঘন্টা পার করলাম আর কি। তো এটাও দেখাবো আপনাকে। তো এখন মানে আমি এয়ারপোর্টে ঢুকার পর আর কি নিজে কিছু একটা আর কি বলতে চলতে চাইছি, এগুলো দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম, এইমাত্র দোহা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখান থেকে আমার কানেকটিং ফ্লাইট ব্রিসবেনে, 6 ঘন্টা লেওভার, ওই 6 ঘন্টা একটু এখানে ঘোরাফেরা করবো, উইন্ডো শপিং করবো। বেশ সুন্দর লাগে অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপের জন্য ওরা স্পেশাল ডেকোরেশন করে রাখছে, এখানে আবার একটা ফুটবল ফিল্ডের মতো বানা রাখছে আমি দেখাচ্ছি। বিশাল বড় বড় ডিসপ্লে, বিশাল বড় একটা
এটা কি জানি এটার নাম, ফিফা ওয়ার্ল্ড কাপের কিছু একটা। আর এখানে মধ্যে একটা মাঠ আছে, খালি ফুটবল নাই। এই তো পরিস্থিতি, ফুটবল নিয়ে পিটি পিটি। ওই যে একটা ফুটবল, এটা দিয়ে তো এই মাঠে খেলা যাবে না। গেলাম একটু কয়েকটা শোরুমে, দু একটা প্রোডাক্টের প্রাইস দেখতে। একটা সানগ্লাস কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু দাম যে দেখলাম, বাংলাদেশে যে সানগ্লাসের দাম 1,000 টাকা, এখানে ওইটার দাম 20,000 টাকা। সো এত ডিফারেন্স হলে কেমনে কিনবো বলেন তো। একটু ঘোরাঘুরি করলাম, হাবিজাবি উইন্ডো শপিং আর কি। শপিং তো করতে পারলাম না, উইন্ডো শপিং করলাম আর কি, দেখতে দেখতে একটু টাইম পাস করলাম। যাই হোক, ভালো দিয়ে রাখছে, মানুষের একটু টাইম পাস হয়। কিনে তো কেউ না, মানে দেখি না কাউরে কিনতে, মানে আমার মতো বিদেশিরা কিনা হয়তো, বা যার অনেক টাকা আছে। তাই তো ঘুরতে 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 তারপর ক্ষুধা লাগলো, ক্ষুধা লাগলো একটু খাইতে বসলাম। খাইতে নিলাম হচ্ছে, এটাকে কী বলে, বিফ শর্মা প্ল্যাটার। মনে করলাম খুব মজা হবে, অনেক লেখা ছিল, অনেক ভেজটেজ স্যালাদ থাকবে, পিকেল থাকবে, ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, খুবই এক্সপেকটেশন নিয়ে নিলাম। সাথে একটা জুস নিলাম, কস্ট পড়লো অ্যারাউন্ড কত, $36 বা এরকম সামথিং। মানে ইসের দাম $26 আর জুসের দাম $8-9। তো $36-এর খাবার যে এক্সপেকটেশন নিয়ে খাইতে বসলাম, পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। মানে একদম ড্রাই, কোনো মজা নাই, কিচ্ছু না, টেস্ট নাই। তো খাবারটা খাই পুরোই ধরা খাই গেছি, স্যাড। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। তারপর আবার হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করতে 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 দেখলাম যে এরা নাচ গান করতে করতে আসতেছে। ওরা দেন নাচ গান দেখতে একটু গেলাম, ওরা সেলিব্রেট করতেছে ফুটবল। তো আমি ওদের পিছনে পিছনে একটু হাঁটাহাঁটি হাঁটাহাঁটি করতে করতে টাইম পাস করলাম। করতে 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 আমার টাইম পাস হয়ে গেল। তারপরে চলে আসলো আবার ফ্লাইটে ওঠার সময়। তারপর আমি উঠে গেলাম ব্রিসবেনের ফ্লাইটে। তো এই হইতেছে ফ্লাইট, ফ্লাইটে উঠার পরে যে এখন আমরা টেক অফ করবো। টেক অফ করার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এখানে, ওদের ডিসপ্লেতে আপনি চাইলে একদম লাইভ দেখতে পারবেন, ক্যামেরাতে, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, মানে কয়েকটা অ্যাঙ্গেলে প্লেন থেকে বাইরে থেকে আর কি কীরকম দেখা যায় এরকম দেখা যায়। তো এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। তো আমি বসে বসে সারা রাস্তা এগুলোই দেখি, মানুষ মুভি টুবি হাবি জাবি দেখে, কিন্তু আমার কাছে এগুলো দেখতে খুব ভালো লাগে। তো আপনাদেরকেও দেখাবো, যদি আপনাদেরও ভালো লাগে, আই ডোন্ট নো, মেবি লাগতেও পারে, নাও লাগতে পারে। যাই হোক, এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। একদম আমাদের ফ্লাইটটা এখন টেক অফ করার জন্য একদম রেডি, একদম দেখেন এক্স্যাক্টলি লাইটের বরাবর, মানে কি ট্রেন্ড ওরা, আমি থাকলে তো এদিক ওদিক যাইতাম না। যাই হোক, এখন আমাদের ফ্লাইটটা আস্তে আস্তে মনে করি স্পিড বাড়াইতে 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 একদম ফ্লাই করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো একটু দেখেন, এই যে আস্তে আস্তে স্পিড বাড়াইতেছে বাড়াইতেছে বাড়াইতেছে, মজাই লাগছে, মানে রোলার স্পিড বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এই একটু পরে আমরা ল্যান্ড থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে, মানে আমরা এখন আকাশে উড়ে যেতেছি আর কি, অলমোস্ট। এই উড়ে গেলাম উড়ে গেলাম উড়ে গেলাম, ওর মানে আরেকটু, এই এই যে উড়ে গেলাম, মানে এই যে এখনই উড়ে যাবো আর কি আমরা। এই যে এখন আমরা ল্যান্ড থেকে ডিসকানেক্টেড হয়ে গেলাম, এখন আমরা উঠতেছি আকাশে। তো উড়ার সময় একটা কেমন জানি ফিলিংস হয়, কি জানি এটা বল, আমি ভুলে গেছি নামটা, যাই হোক মজাই লাগছে। তো রাত্রেবেলা কাতারে, দিনের বেলা তো কাতার দেখলাম, রাত্রেবেলা দেখি আরও অনেক অন্যরকম সুন্দর, মানে পুরো লাইট লাইট আর লাইট লাইট আর লাইট লাইট দিয়ে মনে হয় যে মানে এরকম ডিজাইন করে ফেলাইছে। তো যাই হোক, ওইগুলো আপনাদেরকে দেখাই নিচ থেকে আর কি, মানে উপর থেকে কেমন লাগে নিচে এরকম লাইটিং। কয়েকটা ক্যামেরার অ্যাঙ্গেল আমি দেখার চেষ্টা করতেছিলাম, তো একটা ক্যামেরা কাজ করতেছিল না, তো চেঞ্জ করে দেখাই আপনাদের আরেকটা ক্যামেরা। এটা হইতেছে একদম নিচে থেকে আর কি প্লেনের,
সুন্দর দেখেন প্রাতঃকাল সব কিছু, মানে লাইট আর কিছু মনে মনে যে পুরো দেশটাই বিয়ে বাড়ি। তো যাই হোক, যেতে 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 আমরা অনেক দূর চলে গেলাম সাগর টাগর এলাকার উপর দিয়ে যাইতেছি। তো এখানে দেখলাম সবাই ডিসপ্লেতে কিছু না কিছু দেখতেছে, আর প্লেনের লাইটিংটা মনে হচ্ছে যে মানে কোনো ডিজে ক্লাবের মধ্যে আছি। তো এগুলো আমার ভালো লাগে না, যাই হোক আমি বাইরেই তাকায় থাকি সবসময়, অনেকজন মুভি টুভি দেখতে থাকে, আমার এই নিচে দেখতে খুব ভালো লাগে, মানে কেমন জানি আজেবাজে লাগে, সব ছোটো 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 মজাই লাগে। যাই হোক আপনাদেরকে আজকে এই পর্যন্তই দেখাই, তারপর ঘুমায় যাবো, ঘুমায় উঠে সকালবেলা আবার কেমন লাগে অস্ট্রেলিয়া সেটা দেখাবো।